রিকা বেজা বালিক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি আবারও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কাউসার আহমেদ, আজকে আমরা আবারও 4.4-এর একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব, সেটা হলো 30 নম্বর সৃজনশীল। 30 নম্বর সৃজনশীলে দেখা যাচ্ছে আমাদের 3x-5y+3z এবং 3x+5y-z দুটি বীজগণিত রাশি। প্রথমটি বলা হয়েছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো, খতে বলা আছে রাশি দুটিকে গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, আর গতে আছে দ্বিতীয় রাশিটির মান যদি শূন্য হয় তাহলে প্রমাণ করো যে 27x³+125y³+45xyz=z³ সমান। তাহলে আমরা চলো ক থেকে করার চেষ্টা করি। আমরা কতে লেখা আছে আমাদের প্রথম রাশি, তাহলে প্রথম রাশিটা কত পেলাম আমরা দেখি। প্রথম রাশি হলো 3x-5y+3z, এটাকে আমরা কী করবো, বর্গ করবো। তাহলে 3x-5y+3z এটাকে বর্গ করি, এই বর্গ করি আমরা এটা ত্রিপদী মানে বর্গ নির্ণয় সূত্রটা লিখব। প্রথমটা হলো যেমন a² + b বলতে -y 5y, তারপর 3z, a² + b² + c² + 2ab, b হলো -y + 2bc - 5y × 3z + 2 × ca 3x। তাহলে আমরা এটা ভেঙে দিই, কত হয় 9x² + কারণ -1 আছে + 25y² + 9z² + মাইনাসে মাইনাস, 3 × 6 = 5, 6 = 30, xy + মাইনাসে মাইনাস, 5 × 10 = 3, yz আর প্লাস 3 × 6 = 18, zx, এটাই অ্যান্সার। এবার আমরা যদি খতে করি, খটা দেখা যাক, খটা করলে আমরা কী পাই, খতে দেখা যাচ্ছে রাশি দুটি গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি আমরা, দুটি বর্গের অন্তরূপে। এটা যদি করতে যাই তাহলে আমরা জানি, আমরা কিন্তু বর্গ নির্ণয়ের একটা সূত্র জানি, বর্গ নির্ণয়ের সূত্র হলো এবি হলো a + b/2 2, a - b/2 2, এটা হলো দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ সূত্র। তাহলে এবি বলতে আমরা যদি এখন এই প্রথম রাশিটাকে এ এবং দ্বিতীয় রাশিটাকে যদি বি ধরি তাহলে আমাদের কী দাঁড়ায়, দেখো 3x-5y+3z, এটা এ, আরেকটা হলো বি 3x+5y - z, এটা হলো বি। তাহলে আমাদের কী দাঁড়ালো, দেখো আমরা সূত্র যদি লিখি তাহলে 3x-5y+3z + 3x+5y - z / 2 - আমরা পাবো 3x-5y+3z। আমরা জানি যদি মাইনাস হয় তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবো, যেমন ধরো 3x - -5y - -z / 2, এটারও হোলি স্কোয়ার। এবার আমরা কী পাই, দেখো এখানে 2, নিচে 2, এখানে x যদি যোগ করি তাহলে এখানে দেখা যাচ্ছে 3 × 3 = 6x - 5y + 5y, এটা কাটা যাবে। তাহলে 3z থেকে -z যদি বিয়োগ দিই তাহলে থাকবে +2z, এটাও স্কোয়ার মাইনাস। এখানে আমরা কী পাই দেখি, x - 3x - x, এটা কাটা, এখানে দেখা যেতেছে 5y আর -5y, তাহলে এখানে দেখা যেতেছে -10y, আর এখানে দেখা যাচ্ছে z 3z আর +z। তাহলে এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে এটা, আচ্ছা এখানে আমরা লিখি 10y আর প্লাস হলো 4z, এটা স্কোয়ার। এখন এখান থেকে আমরা কী করবো, এই মাঝখানে 2টাকে, নিচের 2টাকে বাদ দেওয়ার জন্য আমরা উপরে 2 কমন যাবে, দেখো 3x+z এই স্কোয়ার মাইনাস, এটার যদি আমরা সাজায় লিখি একটু, যদি সাজা লিখতে যাই তাহলে এটা আমার কী হয়, এখানে যদি আমরা -2 কমন নিই তাহলে কী হবে, 5y - 2z,
এই যেটা টু লিখলাম সাজা লেখার নেই, এই এই টু একটু কাটা, এই টু একটু কাটা, তাহলে আমরা কী পেলাম? এটা পেলাম যেমন থ্রি এক্স প্লাস জেড এই হোল স্কোয়ার মাইনাস, এই দেখো মাইনাস যদি এটা ওয়ান হয় তো মাইনাস ওয়ান স্কোয়ার তো ওয়ানই, তাহলে আমরা পেলাম ফাইভ ওয়াই মাইনাস টু জেড এই হোল স্কোয়ার, যা দুটি রাশির বর্গের অন্তর, যা দুটি রাশির বর্গের অন্তর। এটা শেষ হলো, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা তৃতীয় রাশিটার মধ্যে যাব, তৃতীয় মানে গ নম্বর অঙ্কটা। দ্বিতীয় রাশিটির মান যদি শূন্য হয় তাহলে প্রমাণ করো যে এটার মান অর্থাৎ 27 এটার মান হলো আমাদের জেড কিউব। তাহলে দেখা যাক আমরা এটা কি করা যায়। এখানে এটার মধ্যে যদি আমরা লিখি তৃতীয় দ্বিতীয় রাশি, এখানে গ নম্বরটা করতে গেলে আমরা লাগবে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা হলো আমাদের দেখো দ্বিতীয় রাশিটা হলো আমাদের থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড, থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড সমান শূন্য। এটার মান যদি শূন্য হয় তাহলে আমরা যদি এখান থেকেই ব্যবহার করি, যেমন থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল মাইনাস জেডকে যদি এই পাশে পাঠাই তাহলে প্লাস জেড। এবার আমরা লেফট সাইডের কাজটা করব, লেফট সাইডের কাজটা হলো আমাদের 27 এক্স কিউব প্লাস 125 ওয়াই কিউব প্লাস 45 এক্স ওয়াই জেড। দেখি আমরা লেফট সাইড থেকে আমরা কীটা কী করতে পারি, এটাকে ভাঙলে আমরা কী ভাঙতে পারি, থ্রি এক্স কিউব প্লাস ফাইভ ওয়াই কিউব, আর এটাকে ভাঙানোর কোনো কাজ নেই, আমরা এখন এটা যা আছে তাই লিখব। আমরা যদি এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখি, এটা মানিনের সূত্র হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা হলো আমাদের মানিনের সূত্র। আর এখানে রয়েছে আমাদের 45 এক্স ওয়াই জেড। এবার দেখি আমরা এটার মান আমরা কী পেলাম, জেড, তাহলে এটা লিখলাম আমরা জেড কিউব। দেখো আমরা কী পাই, তিন তিরিকা নয় পাঁচ নং পঁয়তাল্লিশ, আর আছে এক্স ওয়াই, এক্স ওয়াই, আর এটার মান হলো জেড, আমরা মান বসে দিলাম। আর এখানে রয়ে গেছে আমাদের 45 এক্স ওয়াই জেড, তাহলে এখন এটা মাইনাস এটা প্লাস এটা কাটা, তাহলে আমরা কী পেলাম, জেড কিউব। এটাই রাইট সাইড প্রুফড, তাহলে আমরা এটা প্রমাণ করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদেরকে সকলকে ধন্যবাদ।